রসুল বলেন আল্লাহর কসম তোমরা যদি মানুষ জাতি ভুল না করতে তাহলে আমি আর জাতি তৈরি করতাম কেন তোমরা ভুল করো না তাই তোমাদের সরিয়ে দিতাম আর জাতি তৈরি করতাম কেন ওরা ভুল করবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দিব আপনি দেখেন তিরমিজির এক নম্বর হাদিস রসুদ্সাল আলী আসালাম বলেন কেউ যদি তার ভাইয়ের উপরে অপবাদ আসে আঘাত আসে আর যদি সেটাকে সে দাবিয়ে দেয় গোপন রাখে তাহলে আল্লাহ এর মাধ্যমে কেয়ামতের দিন তার চেহারা থেকে জাহান নামের আগুনকে সরিয়ে দিবেন আমরা আহলুল হাদিস আমরা সালাফি মানুষ ব্যক্তিগতভাবে আমি হানাফি থেকে আহলে হাদিস হবা আমি আহলুল হাদিস ঘরের সন্তান নয় আমি যখন সহিয়া এসেছি আমি দেখেছি আমার কোনো সাথী পাইনি যে আমাকে পরামর্শ দিবে সহযোগিতা করবে এখন অনেক ওলামা আমাকে পরামর্শ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি তাদের প্রশংসা করছি আল্লাহ তাদের কবুল করুন তো আমি আহলুল হাদিসের বাহিরে এটা আমি দাবি করি না আমি কেন আর মতো হতে যাব যে মানহাজের উপরে থুতু দেয় আমি তো তার মতো হতে চাচ্ছি না আমি তো হানাফি থেকে হালে হাদিস হয়েছি আমি কেন আবার হানাফি হতে যাব। আমি যদি হানাফি হই তাহলে প্রকৃত হব হব কেন হানাফি হানাফি জাল আমি জানি কষ্ট কাকে বলে আমি জানি নির্যাতন কাকে বলে আমি জানি জুলুম কাকে বলে এগুলো আমি হারে হারে টেরে পেয়েছি অনেক মানুষ আমার সাথে করেছে তাই আমি ওই বক্তব্য দিয়েছি তো যদিও বা ওইভাবে বলা আমার উচিত হয়নি এই জন্য আমি বিগত দিনের বুঝবেন আমার বিগত দিনের আলোচনায় যত ভুল ভ্রান্তি হয়ে গেছে আলেমদের চোখে ধরা পড়েছে যদিও বা আমার কাছে সঠিক মনে হলেও আমি সবগুলো থেকে ফিরে আসতেছি তও বা করছি আপনার কথা বুঝতে পারছেন আমি কিন্তু আর আগের ফতুয় নাই অনর নাই আমি ওগুলো থেকে ফিরে এসেছি তা আপনারা মারামারি করবেন আমাকে আহলে হাদিসের মানহাস থেকে বের করে দিবেন আমি এটা চাই না আবার আপনি বলবেন যে ভয়ের কথা বলছেন না আমি আপনাকে ভয় করি না আমি কোনো মানুষকে ভয় করি না আমি আল্লাহকে ভয় করি আমার হৃদয়ে হিংসা হয়ে যাবে আমি আমি হিংসা করব ঘৃণা করবো আমি কথাবার্তা একটু বলি আমার কণ্ঠটা একটু রাগান্বিত থাকে এই জন্য আপনারা কিছু কিছু কথায় কষ্ট পেয়ে থাকেন তা আমি এগুলো থেকে ফিরে আসছি আপনারা মনোযোগের সাথে আমার সামনের দিক লক্ষ্য রাখবেন আমার যদি ভুল হয় কোন আলেম সরাসরি আমাকে কখনো সংশোধন করেনি তবে কিছু দু একজন আলেম ইদানিং এখন আমাকে যেমন আবু বকর জাকারি হাফিজাহুল্লাহ আকরামুজ্জামান বিন সালাম হাফিজাহুল্লাহ ডক্টর আহমদ সাকিব হাফিজাহুল্লাহ ইনারা আমাকে বলেছেন যারা বলেছেন তাদের নাম বললাম আরো অনেকভাবে অনেকেই পরামর্শ দিয়েছেন আরো দিনী ভাইরা পরামর্শ দিয়েছেন আমি তাদের জন্য মোবারকবাদ জানাই আল্লাহকে বলি আল্লাহ আমার জবান থেকে তুমি যদি কবুল করো কেউ ঠেকাতে পারবে না আমি যেন ভুল ভ্রান্তি না করি যদিও বাচ্চারা আলেম তারা জানে মুখতাসার ইখতিলাফুল উলামা পড়েন আলফিক আলাল মাযাহিবিল আরবাআ পড়েন তাহলে দেখবেন কত ইখতিলাফ একজন আলেমের সাথে আরেকজনের ইখতিলাফ রয়ে গেছে বিনবাজ রাহিমাহুল্লাহ বলেন রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে আবার এটা সুন্নাত আলবানী রহিমা বলছেন না রুকুর পরে উঠে হাত ছেড়ে দেবে হাত সারাটা সুন্নত দুজনই তো সালাফি বড় বিদ্যান তাই না তাই ঘটে নাই ঘটে গেছে ইতলাফ আলেমদের মধ্যে হয় হতে পারে স্বাভাবিক কিন্তু হিংসাত্মক করে কাউকে নামানো কাউকে খাটো করা তার কথা না বোঝা এটা আমার জন্য উচিত না আর কোন মানুষের জন্য উচিত না কেন সালাফদের আদর্শ এটা নয় সালাফরা ভুল হলে ভুল সংশোধন করে আহলুল হাদিস যারা তাদের সাথে এক রকম আর বিদা যারা তাদের সাথে আরেক রকম দুটা যদি এক হয়ে যায় তাহলে সালাফি মানহাজ ওটা নয় আপনি বিদাতির ভুল একভাবে সংশোধন করবেন কিন্তু যারা আহলে হাদিস সৈয়াকিদায় চলে তাদের ভুল অন্যভাবে সংশোধন করবেন কারণ দুজন এক নয় আমার আকিদাই নেই আল্লাহ সর্বত্র বিরাজমান আমার আকিদ আল্লাহ আরো উপরে উঠেছেন আমার আকিদা নয় আল্লাহ নিরাকার আমার আকিদ আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহ কথা বলেন আল্লাহ খুশি হন আল্লাহ হন তবে যদি আপনি প্রশ্ন করেন কেমন আমি বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন। আমার আকিদা তিনি মানুষ তিনি মাটির তৈরি তবে মর্যাদায় আল্লাহর পরে তার স্থান মর্যাদায় তিনি সবচেয়ে বেশি সবার উপরে আল্লাহর পরে তার মর্যাদা মর্যাদায় তিনি অনেক করবে কিন্তু তৈরি তিনি মাটি মাটিতে তৈরি হলে তার মর্যাদা কমে না মালাকরা নূরের তৈরি আদম আলাহাল্লাম মাটির তৈরি মালাকদেরকে আল্লাহ তালা বললেন মালাক এ মালাইকা তোমরা আদমকে সেজদা করো আদম হলো মাটির তৈরি আর মালাইকা এরা হলো নুরের তৈরি তো মাটির তৈরি হইলে সম্মান কমে না আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মানিত তা আমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে মাটির তৈরি বলে সম্মান কমাচ্ছি না আল্লাহ যা বলেছেন তাই তিনি মাটি তবে মর্যাদায় অনেক উঠবে আমার আকিদা আহলুল হাদিসদের যে আকিদা আমার মানহাস আহলুল হাদিসদের যে মানহাস ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে কেন আমি মানুষ আমি মানুষ আমার ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আমার কথাবার্তায় চাল চলনে আচার আচরণে ভুল ভ্রান্তি হতে পারে আমার বাবা আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছেন আমরা যে ভুল করব না এমনটা নয় প্রত্যেকেই ভুল করে এজন্য আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত হন আরেকজনের নিয়ে ব্যস্ত হয়েন না কেন আরেকজনের জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবে না আপনার জিজ্ঞাসাই আল্লাহ আপনাকে করবে ঠিক অতএব আমি আলুল হাদিস আন্দোলনকে ভালোবাসি জমিয়াতে আহলে হাদিস তাদেরকেও ভালোবাসি আমার দুইটা চোখ একটা চোখ আমি মনে করি আহলে হাদিস আন্দোলন আরেকটা চোখ মনে করি জমিয়াতে আহলে হাদিস আমি ফাটল পছন্দ করি না আমি বিভক্তি পছন্দ করি না আমি এক চোখকে নষ্ট করে

কথাবার্তা বলছিলাম যদি এর মধ্যে আপনারা ব্যথা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ সহানতলা আপনাদেরকে কবুল করুন এটা একটা মজলিস আপনারা এখানে বসেছেন আলোচনা শুনবেন আপনাদের অনেক নেকি আছে তাই না রাসূস সাল্লাল্লাহ বলেন মেনসাল্লাকা তরিকন ইয়ালতামি সুফিহি ইলমা সালা কল্লাহ হুলাহুবিহী তরির কন্্মিন তুরুকিল জামনা মিস্কাতে২১২ নম্বর হাদিস যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যেই ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় আল্লাহ তালায়ের বিনিময়ে এর মাধ্যমে তার জান্নাতের পথ সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সুজা হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে যায় ইলম অর্জন করতে যায় বিদ্যা অর্জন করতে যায় তাহলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দিবেন মিসকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজ জাফি তালবিল লাইল فهو فى সাবীলিল্লাহ হাত্তায় যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো তাহলে আল্লাহ বিনিময়ে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি হয় আল্লাহর পথে থাকলে আল্লাহর পথে যুদ্ধ করলে যেই নেকি হয় আল্লাহ তালা ওই নেকি তাকে দান করেন মজামুল কাবির একটা নুসখায় ছয়শো উনচল্লিশ নাম্বার হাদিস আরেকটি নুসখায় ছয়শো একচল্লিশ হাদিস সনদ সহি রসুল সাল্লি হাসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন জায়গায় যায় যেখানে কোরআন সন্ন্যার আলোচনা করা হয় ইলমের মজলিসে বসে এরপরে তারা তিনটা কাজ করে এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে তিন শেষ পর্যন্ত থাকে বসে মনোযোগ দেয় বাদাম খায় না বুট খায় না কালাই খায় না মনোযোগ দিয়ে সে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে এবং শেষ পর্যন্ত থাকে আল্লাহ তাআলা বলেন নবী জি আপনি বলেন কি বলবো কদ গফর আল্লাহ لكم আমি তাদের অতি জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ অতি জীবনের কোন পাপ নেই আপনি আরো বলেন কি বলবো ওয়া বুদলাল আমি তাদের পাপকে আমি তাদের গুনাহকে আমি তাদের অপরাধকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি পাপ নেকি ও সারা জীবন যত পাপ করেছে যত অন্যায় করেছে এখন যদি কোনো দিনী মজলিসে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে ইলম অর্জন করার জন্য বসে তাহলে পূর্বের যত গুণা আছে আমি আল্লাহ মাফ করে দিব এবং তাদের সমস্ত গুণাকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিব এটা আপনি বলেন তো এই ফজিলত তো আমাদের দরকার দরকার না আল্লাহ সহ আপনাদের নেওয়ার দান করুন সম্মানিত মানুষ যারা আছেন তারা চেয়ারে বসে যাবেন সবাই আপনারা সম্মানিত বলছিলাম আমি আমার খোদ একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও তার মানে রসুল যা দেবেন তা নিবে অমান হাকমান হোক ফাংকা হোক রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও তার মানে আল্লাহ যা দেবেন তা আল্লাহর নবী যা দেবেন তা নিবে আল্লাহর নবী যা ত্যাগ করতে বলবেন তা ত্যাগ করবে অর্থাকুল্লাহ এ ব্যাপারে আল্লাহকে ভয় করো ইনল্লাহর সাধী দলে নিশ্চয়ই আল্লাহ শাস্তি কঠিন কঠর আল্লাহ শুধু দয়া করতে পারেন এমনটা নয় আল্লাহ দয়া করতে পারেন আল্লাহ মায়া করতে পারেন আল্লাহ ক্ষমা করতে পারেন আল্লাহ মাফ করে দিতে পারেন তবে আল্লাহ শাস্তিও দিতে পারেন আল্লাহ শাস্তি অনেক কঠিন আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারেন অতএব আল্লাহ শাস্তিকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা মানো আল্লাহর নবী যা ত্যাক করতে বলে তা ত্যাক করো তা আপনারা কি মানবেন রাজি আছেন সবাই

ইমানদার পুরুষ যেই পুরুষ দাবি করে আমি ইমানদার ইমানদার নারী যেই নারী দাবি করে আমি ইমানদার যে পুরুষ দাবি করে আমি ইমানদার যেই নারী দাবি করে আমি ইমানদার এদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন আল্লাহ কোনো কাজের নিষেধ করেন এদেরকে যখন আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করেন আল্লাহ রসুল কোন কাজের নিষেধ করেন তাহলে ওই ক্ষেত্রে এই ইমানদার পুরুষ ইমানদার নারী ভিন্নতা করবে এই অনুমতি এই এই অধিকার অধিকার এদের নাই নাই মানে আপনার মন মতো চলবেন আপনি ইচ্ছা করলে সুদ খেতে পারবেন এটা পারবেন না কেন আপনি ইমানদার আপনি ইচ্ছা করলে ঘুষ খাবেন পারবেন না কেন আপনি ইমানদার আপনি ইচ্ছা করলে জিনা করবেন আপনি পারবেন না কেন আপনি পুরুষ ইমানদার নারী রসুল যা বলেন তাই পালন করে অন্যতা করতে পারে না করার অনুমতি তাদের নাই অন্যতা ইমানদার দেখবেন আপনারা তো ইমানদার তাই না সন্দেহ আছে ইমানদার না হলে কি মাফিল আসতেন কথা বলছেন না আপনারা ইমানদার না ইমানদার ইমানদার দেখে তো কোরআন সন্ন্যার আলোচনা শুনতে এসেছেন সাহাবিরাও ইমানদার তাই না কোন সন্দেহ নাই সাহাবিরা কেমন ইমানদার আর কেমন আনুগত্যশীল ছিলেন আপনাকে একটু বোঝাই সাহাবিরা মত পান করতেন কি কেন মদের আয়াত মদ হারাম এই মর্মে যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয় নাই ততক্ষণ কিছু সাহাবি মতপান করতেন এই ইতিহাস তো আপনারা জানেন তাই না তো মত করতেন তো একদিন মদিনার অলিগলিতে মদের মস ভরে গেছে কেন আজকে সাহাবিরা মত করবে আল্লাহ নবী সাল্লামের উপরে আয়াত হলো একজন সাহাবি কাছে ছিলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবি কে বললেন সাহাবি দৌড়ে চলে গেলেন বাকি সাহাবিদের কাছে গেলেন এরপরে সাহাবিদেরকে গিয়ে বললেন সাহাবিরা এই মুহূর্তে আজকে আয়াত নাজিল হয়েছে কি না সাহাবিরা কোনো কথা বলল না সাহাবিরা বলল না আজকের দিন খাই আজকের দিন পান করি আর জীবনে পান করব না এই কথা সাহাবিরা বললো না ওই যে আমরা বলি ভাই তুমি গান শোনো না আজকের দিনটায় আমি গান শুনবো আগামীকাল থেকে ভালো হয়ে যাব। ভাই তুমি নামাজ পড়ো আগামীকাল থেকে ভালো হয়ে যাব নামাজ পড়ব ভাই তুমি এই কাজটা করো আগামীকাল থেকে করবো এই জন্য ইমাম ইবনুল জাউজি রহিমাহুল্লা বলতেন আগামীকাল হলো শয়তানের ধোকা শয়তান যেভাবে ধোকা দেয় তার মধ্যে একটা ধোকার নাম আগামীকাল কেন আগামীকাল জীবনে কোনোদিন আসবে না আজকে বলবে আগামী কাল কালকে গিয়ে বলবে আগামী কাল আগামী কাল গিয়ে বলবে আগামী কাল পাঁচ বছর পরে গিয়ে বলবে আগামী কাল দশ বছর পরে গিয়ে বলবে আগামী কাল কেন যারা আগামী কাল বলে তাদের জীবনে আগামী কাল আসে না এই জন্য সালাফরা বলতেন আলিয়াম আজকের দিন অতএব আমি যা করব আজকে তো সাহাবিরা কোনো কথা বললেন না তারা সাহাবীর কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন এরপরে মদের মস ভেঙে ফেললেন অন্য বর্ণনা এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন সবগুলো ভেঙে ফেললেন একজন সাহাদি বর্ণনা করছেন মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে এর নাম ইমানদার এর নাম আনুগত্য আল্লাহনবী সাল্লা সোলা আদায় করছিলেন সলা আদায় করার সময়ে সময় আমিন আল্লাহর সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এরপরে বললেন হে আল্লাহর নবী জি আপনার জুতায় ময়লা আপনি জুতাটা খুলে ফেলেন আপনার জুতায় আবর্জনা আল্লাহ রসুল সাল্লাম জুতা খুলে ফেললেন সাহাবিরা এটা দেখে তারা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিল আল্লাহ সাহাবিরা জি আমার উপরে আমার কাছে জিব্রাইল এসেছিল আমাকে বলেছে আমার জুতায় ময়লা তাই আমি জুতা খুলেছি তোমাদের জুতায় তো ময়লা না তাহলে তোমরা জোতাটা খুললে কেন তখন জিব্রাইল আমিন আমাকে বলেছিল তাই খুলেছি তোমাদেরকে তো আর জিব্রাইল বলে নাই তাহলে তোমরা জোতা খুললে কেন তখন দিচ্ছেন। অত কিছু জানি না আপনি নবী মোহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি আপনি খুলেছেন তাই আমরা খুলেছি আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম আপনি খুলেছেন তাই খুলেছি ইটার নাম আনুগত্য ইটার নাম ইমান আল্লাহ তালা সোনা মোহাম্মদের তেত্রিশ নম্বর আতে বলেন এয়া আই হল্লারিয়া মানুহ হেই মানদার গুণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতিউল রসূল এবং তার রাসুলের আনুগত্য করো ওয়ালা তুব তিলু আমালকম এমনটা না করে তোমাদের আমল বাতিল করো তার মানে আল্লাহ এবং রাসুলের আনুগত্যের উনিশ মিশ আমল বাতিল হয়ে যাবে তোমরা তোমাদের আমলকে বাতিল করো তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না আমরা এই আয়াত বুঝতে পারি নাই সাহাবিরা এই আয়াত ঠিকই বুঝেছেন আব্দুল্লাবিনুহ একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন তো আল্লাহ সাহাবিদেরকে বললেন সাহাবিরা দাঁড়িয়েছিল তাই সাহাবিদেরকে বললেন সাহাবীরা জি তোমরা বসে যাও সমস্ত সাহাবিরা বসে গেলেন আব্দুল্লাবিন মাসুদ্রদি আল্লাহ হোক চৌকাটে পা রাখবেন এটা হলো চৌকাট আর উপরে হলো পা এখনো পা চৌকাটে আল্লাহ বলেছেন তোমরা বসে যাও তখন চৌকাটে আর পা রাখেনি পাটা সরিয়ে বাহিরে তিনি পা রেখে চৌকাটের বাহিরে বসে গেছেন কোথায় বসে গেছেন বাহিরে আর ভিতরে যাইনি আর বর্ণনা এসেছে আচ্ছা আটটা যদি ছাত্র বলে শিক্ষকের মাথা ঠিক থাকবে রেগে গেছেন আর বলছেন বলো কি তুমি তোমাকে আমি পড়াচ্ছি তেত্রিশ বছর ধরে তেত্রিশ মাত্র আটটা শিখেছ আর কিছু শেখো নি হে আমার সম্মানিত শিক্ষক আপনি আমাকে মিথ্যা কথা বলা শেখাননি আপনি আমাকে মিথ্যা বলতে শেখাননি আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন অথ এভাবে মিথ্যা বলতে পারবো না আমি সত্য কথা বলবো আমি আপনার কাছ থেকে মাত্র আটটা জিনিসই শিখেছি কয়টা জিনিস আটটা জীবন পরিবর্তন করা কথা আটটা কথা জীবন পরিবর্তন করা কথা তখন শিক্ষক এক পর্যায়ে গিয়ে ছাত্রকে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যে আটটা জিনিস শিখলে কি কি শিখলে বলো তো হে আমার সম্মানিত শিক্ষক এক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের এক একটা করে আপন জন আছে নাই কারো আপন জন কারো মা কারো বাবা কারো আপন জন তার ভাই কারো আপন জন তার বন্ধু কারো আপন জন তার স্ত্রী কারো আপন জন তার সন্তান যার কাছে যে আপন এক কথায় প্রত্যেকটা মানুষেরই একটা করে আপন জন আছে তাই না আপনজন আছে কেউ আপনজন ছাড়া নয় কেউ কাউকে বানায় ওস্তাদ শিক্ষক সম্মানিত শিক্ষক আমি প্রতি লক্ষ্য করে সৃষ্টিজীবীর দেখলাম এরা এরা যখন যখন মারা যায় যায় মরে তখন এদের কবর এদের সাথে কেউ যায় না ওই আপনজন এদের সাথে কবরে যায় না একাকেই কবরে যায় একাই তাকে দাফন করা হয় একাই মৃত্যুবরণ করে একাই তাকে মাটিতে রাখা হয় কেউ তার সাথে যায় না তার কোনো আপন তার সাথে যায় না আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের আপন আছে আপন তার সাথে যায় না তাই আমি পৃথিবীর কোন মানুষকে আপন জন বানাইনি আমি আপন জন বানিয়েছি নেকামলকে কেন আমি জানি কেউ যদি আমার সাথে না যায় নেকামল আমার সাথে আমার কবরে যাবে তাই আমি নেক আমলকে বন্ধু বানিয়েছি নেক আমলকে আপন জন বানিয়েছি কথাটা কি তাই না শিক্ষক এই এক কথাই কেঁদে দিয়েছে মানে আর দ্বিতীয় কথা বলতে হয়নি তার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে তুমি আমাকে কি বললে তুমি যে প্রথম কথাটা বললে এটাই তো আমি আটকে গেছি তুমি আমাকে কি বললে আসলে তো আপন তার সাথে কবরে যায় না মানুষের আপন জন্য কত কিছু করে কত কাজ করে কত দুর্নীতি করে কত অন্যায় করে কত অশ্লীলতা করে কত অপরাধ করে কিন্তু তার সাথে কবরে যায় না আর নেকামল তার সাথে কবরে যায় কিন্তু নেকামল সে অর্জন করে না দই আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আপনি আমাকে শিখিয়েছেন আপনি আমাকে শিখিয়েছেন মানে চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত আপনি আমাকে শিখিয়েছেন আপনার কাছ থেকে শিখেছি যেই ব্যক্তি আল্লাহ সামনে দাঁড়াতে ভয় করে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যে করে ভয় মানে আমাদের তো ভিতরে ভয়ই নাই তাই না আমরা যে ভয় করতে হয় এটা তো আমরা মানে অনেকেই মেরে ফেলেছি কিছু মানুষের ভিতরে হয়তো আছে কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরের ভিতরে পাওয়া যায় না সাহাবেরা কিরকম ভয় করতেন মায়েজবিন বিন মালেক আপনারা তো সবাই জানেন মুসলিমের হাদিস মায়েজবিন বিন মালেক একদিন আল্লাহ নবী সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন পবিত্র করা মানে আপনি আমাকে হত্যা করেন মৃত্যুদণ্ড দেন আমার বিচার করেন আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দিবে মাইজবিন মালিক চলে যাচ্ছে আবার ফিরে আসছে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন কাছে যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দিবে চলে গেল কিছুক্ষণ পরে আবার চলে আসলেন আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন আরে যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন চলে গেলেন চতুর্থবার আবার আসলেন আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন না আপনি আমাকে পবিত্র করেন এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ও কি পাগল ও কি পাগল আমার কথা বোঝে না আর কি বিবেক হারিয়ে গেছে যে আমার কথা বুঝতে পারে না ওর কি জ্ঞান নেই বিবেক নেই যে আমার কথা বুঝতে পারে না ও কি পাগল সাহাবিরা বললেন হে নবী ও পাগল নয় আচ্ছা তাহলে কি ও মত পান করেছে আমার কথা বুঝতে পারে না আমি বলতেছি যাও যত পাপ আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আর বারবার খেলে আমাকে বলছে পবিত্র করো পবিত্র করো তো আর কি মত পান করেছে একজন সাহাবী গিয়ে মুখের সামনে নাক ধরলেন এরপরে বললেন জিনা মত পান করেনি আচ্ছা তাহলে বলো কি হয়েছে আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি তার মানে জিনা করেছি তুমি যদি আমাকে না বলতে তাহলে কতই না ভালো হতো এটা আবার আর এক বর্ণনায় আছে আল্লাহনবী সাল্লাম সাহাবিদেরকে বললেন তাকে মাটিতে খোর মাটির ভিতরে দাফন করো তার কল্লাটা বের করে রাখো এরপরে তোমরা পাথর মেরে তাকে হত্যা করো তো সাহাবিরা তাই করলেন পাথর মেরে তাকে হত্যা করা হলো এক পর্যায়ে কিছু রক্ত কিছু সাহাবির গায়ে এসে লেগে গেল মুখে তো একজন সাহাবি অভিশাপ করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সাহাবি তুমি জানো মাইজ বিন মালিক যেই তওবা করেছে এই তওবা যদি আমার সমস্ত উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত উম্মতের জন্য এই তো যথেষ্ট এটা হলো আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে আর আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে কি জানেন যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম এ হলো রক্ত পিপাসু জিহাদ করে এ রক্ত পিপাসু আরে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি রক্ত হতেন তাহলে চারবার তাকে ফিরিয়ে দিতেন না আপনি গামেদি মহিলার ব্যাপারে কি করবেন গামেদি মহিলা মানে আল্লাহ নবী সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহ নবী বলো আমি জেনা করেছি আপনি আমাকে পবিত্র করেন যাও না আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তখন ওই গামেদি মহিলা বলছেন ও মাইজবিন মালিক যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন না মাইজবিন মালিক যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না আচ্ছা বলো তুমি কি হয়েছে আমি জিনা করে ফেলেছি আমি এখন গর্ভবতী আচ্ছা ঠিক আছে যাও চলে যাও তোমার যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে ওই দিন তুমি আমার কাছে আসিও তখন ওই মহিলাটা চলে গেল সন্তান প্রসব হয়ে গেল এরপরে সন্তানকে কোলে করে মোহাম্মদ জি এই যে দেখেন আমার সন্তান এই যে দেখেন আপনি আমার সন্তান আপনি আমাকে পবিত্র করেন তোমার সন্তান তো দুধ খায় তাই না জি আচ্ছা যাও দুই বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও তারপরে তুমি আমার কাছে আসিও চলে গেল দুই বছর দুধ পান করানোর পরে মোহাম্মদ বিশ্বাস করেন এই জন্য ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়েছেন রুটি দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে না এখন শক্ত খাবার খেতে পারে আপনি আমাকে এখন পবিত্র করেন এরপরে আল্লাহ নবী সাল্লাহ সাহাবিদেরকে বললেন তাকে গাড়ো এরপরে তাকে পাথর মেরে হত্যা করো তো একটু রক্ত এসে খালেদ বিন ওয়ালিদ তার মুখে লেগে গেল এই জন্য তিনি অভিশাপ করলেন রাসুল সাল্লাম বললেন শোন এই মহিলা যে তৌবা করেছে একটা খেয়ানতকারী যদি এই তৌবা করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে তুমি কে মনে করছো আরে মোহাম্মদ সাল্লাম যদি রক্ত হতেন তাহলে ওই মহিলাকে ফিরিয়ে দিতেন না ওই মহিলাকে বারবার ফিরিয়ে দিতেন না আর মহিলাও আল্লাহকে ভয় করে ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো ইচ্ছা করলে কোনো জায়গায় চলে যেতে পারতো একজন মহাদিস টিকা লিখতে গিয়ে বলতেছেন যে আল্লাহ নবী তাকে বারবার পাঠিয়ে দিলেন তার মানে সে যেন দূরে কোথাও চলে যায় কিন্তু মহিলা তো আল্লাহকে ভয় করে তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় তাই তিনি নিজে মৃত্যুবরণ করতে চাচ্ছে নিজে মরতে চাচ্ছে কিন্তু তাও তিনি পবিত্র হতে চাচ্ছে এটার নাম আল্লাহর ভয় আপনি কি বুঝবেন আল্লাহর ভয় কাকে বলে সাহাবিদের কাছ থেকে শিখতে হয় এটা হলো আল্লাহর ভয় তারা মৃত্যুকে বড় করেনি কিন্তু তারা পবিত্র হতে চেয়েছেন এরা হলো সাহাবাহিক রাম অতএব আমি আপনাকে বলতেছিলাম করণের আয়াত ওই ছাত্র বলতেছিলেন আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো আমাকে আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে আর নিজের প্রবৃত্তি যা বলে নিজের মন যা বলে এটা থেকে বেঁচে থাকো মন মতো চলো না প্রবৃত্তির মতো চলো না এইগুলো থেকে যদি বেঁচে থাকো ফা জান্নাতাহিয়াল মাআওয়া তোমার একমাত্র ঠিকানা জান্নাত জান্নাত ছাড়া কিচ্ছু না ঠিকানা নাম কি জান্নাত কয়টা কাজ করলে দুইটা কাজ এক আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় দুই আমার মন যা বলে তা না করা মন বলে ঝিনাকর করব না মন বলে সুতকা খাবো না মন বলে ঘুষকা খাবো না মন বলে দুর্নীতি করব না মন বলে করব তার কেন? চলে যে বিপদে পড়ে না সে অতএব আপনি আপনার মন মতো চলবেন না মনের উল্টাটা করবেন উল্টাটা করবেন তাহলে জান্নাত আপনার ঠিকানা সুরানাজিয়া 40 41 নম্বর আয়াত এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই হবে তাই আমার মন যা বলে আমি তার উল্টা করি এটা হলো দুই নাম্বার আমি আপনার কাছ থেকে শিখেছি সম্মানিত শিক্ষক আমি আপনার কাছ থেকে শিখেছি প্রত্যেকটা মানুষের দামি বস্তু আছে যেগুলো দামি জায়গায় রাখে নাই আপনাদের দামি দামি বস্তু নাই দামি বস্তু কি টাকা দামি বস্তু কি স্বর্ণ দামি বস্তু কি দলিল আরো কত কিছু দামি বস্তু আছে প্রত্যেকেরই আছে আর দামি বস্তু দামি জায়গায় রাখে তাই না ব্যাংকে রাখে আলমারিতে রাখে বাক্সতে রাখে তালা রাখে দামি জায়গায় যাতে হারিয়ে না যায় অতএব আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা বলেছেন মা ইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে তা তা হয়ে যাবে আল্লাহর আল্লাহর কাছে 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 যা আছে না আমার যখন দামি জিনিস তখন আমি পাঠিয়ে ফোরাবে দেই কেন আমি জানি সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাছে অতএব আমার মালিকানায় যা আছে আমি ওটা আল্লাহর কাছে দিয়ে দেই আমার মালিকানায় আসলে আমি ওটা কাকে দিয়ে দেই আল্লাহকে দিয়ে দেই আল্লাহর কাছে পাঠিয়ে দেই তার মানে আমি তা দাম করে দেই আমি তা ব্যয় করে দিই আমাকে শিখিয়েছেন হে সম্মানিত নিজেকে প্রতিযাপ্ত মনে করে এরা নিজেকে সম্মানিত মনে করে এরা নিজেকে প্রশংসনীয় মনে করে এরা মনে করে আমি নিজেই সম্মানিত এরা মনে করে আমি নিজেই প্রশংসিত এরা মনে করে আমি নিজেই এটা তারা মনে করে আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ সম্মানিত সবচেয়ে বেশি আবিজাত সবচেয়ে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান কে আমার কথা কি বুঝতে পারতেছেন আজকে গরম আলোচনা নাই বুঝবেন সবচেয়ে বেশি মর্যাদাবান তাকোয়াবান অতএব আমি তাকোয়া করি আল্লাহকে ভয় করি আপনি আমাকে শিখিয়েছেন এটা আমি আপনার কাছ থেকে শিখেছি পাঁচ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আর একজনকে অভিশাপ দেয় এরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে এগরা এরা একজন আরেকজনকে নিয়ে হিংসা করে আপনি বলেছেন আল্লাহ তালা বলেছেন যার যার রিজিক তাকে বন্টন করে দেওয়া হয়েছে এজন্য আমি আপনার কাছ থেকে শিখেছি কারো প্রতি অভিশাপ করা যাবে না কারোর প্রতি দোষারোপ করা যাবে না কারোর প্রতি হিংসা রাখা যাবে না তাই আমি কারোর প্রতি অভিশাপ রাখি না কারোর প্রতি হিংসা রাখি না আমি অভিশাপ থেকে বেঁচে থাকি আমি দোষারোপ করা থেকে বেঁচে থাকি আমি মানুষকে হিংসা করা থেকে বেঁচে থাকি কেন আমি তো আমাকে নিয়ে ব্যস্ত আর আমি জানি যে আমার তাও খাবে না ওরটা আমি খাবো না আমার রিজিক আমি খাবো ওর রিজিক ও খাবে তা আমার হিংসা করে লাভ কি এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি দেখেছেন আদর্শ কি ছাত্রে কি শিখেছে তেত্রিশ বছরের টিলেম মাত্র আট কথাই দিচ্ছে আমি আপনাদের নসিহাত করে যাচ্ছি আমাকে আপনাদের প্রত্যেককে আপনারা কখনো কারো মানহানি করবেন না এটা সালাবদের বৈশিষ্ট্য আপনারা কখনো কারো বিরুদ্ধে লাগবেন না এটা সালাবদের বৈশিষ্ট্য নয় আপনারা কারো বিরুদ্ধে লাগবেন না কারো মানহানি করবেন না সালাবদের বৈশিষ্ট্য এটা নয় কারো মানহানি করা কারো বিরুদ্ধে লাগা কেন আবুদ্দুর দরদি আল্লাহ বলেন মিশ কাতুল মাসাবিহের পাঁচ নম্বর হাদিস আমি কি তোমাদেরকে বলবো না কুসবিরুকুমবি আফদালমিং দরোজাতি সিয়ামি অ সদাকতি ও সলা আমি কি তোমাদের বলবো না সলাতের চাইতে জাকতের চাইতে সিয়ামের চাইতে সলাতের চাইতে সিয়ামের চাইতে সদাতর চাইতে বেশি নেকি কিসে হবে আমি কি তোমাদের বলবো তোমরা সলাপ পরে যে নেকি পাবে তোমরা সদাকা দিয়ে জাকাত দিয়ে সদাকা দিয়ে যে নেকি পাবে তোমরা সিয়াম পালন করে যে নেকি পাবে এর চাইতে বেশি নেকি কিসে হবে আমি কি তোমাদের বলবো না সাহাবিরা বললেন বালা হ্যাঁ আপনি বলেন তখন রসুল সাল্লাম কয়েকটা কথা বললেন এক ইসলাহু যাতিল বাইন দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া যখন দেখবে দুজনের ভিতরে মারামারি লেগে গেছে দুজনের ভিতরে গন্ডগোল লেগে গেছে দুজনের ভিতরে শত্রুতা লেগে গেছে তখন তোমরা দুজনকে মিল করে দেবে ওয়ফাসাদুল যাতিল বাইন আর যেই ব্যক্তি দুজনের ভিতরে ঝগড়া লাগায় দুজনের ভিতরে শত্রুতা লাগায় দুজনের ভিতরে মনোমালিন্যতা লাগায় হিয়াল হালেকা ওরা হলো মুন্ডনকারী মুন্ডনকারী মানে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যা করতেছিলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা ওয়া হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শর ওয়ালাকিন তাহলিকুদ বিগত উম্মতের মধ্যে যেই ব্যাধি এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত মতের মধ্যে যেই ব্যাধি এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে উম্মতের যেই ব্যাধি এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত উম্মতের ব্যাধি কি তা কি তোমরা জানো এটা হলো হিংসা এটা হলো বিদ্বেষ হিংসা করা হিংসা করা বিদ্বেষ করা এটা হলো মতের ব্যাধি তোমরা এক কাজ করবা না এটা হলো মंडनকারী লাকুলু তাহলিকুল শর ওয়লাকিন তাহলিকুদ দ্বীন আমি এই মंडन দ্বারা দিনের আমি এই মंडन দ্বারা মাথা মंडन করাকে বোঝাইনি আমি এই মंडन দ্বারা দিন মंडन করাকে বুঝিয়েছি অর্থাৎ যারা হিংসা বিদ্ধেশ করে এরা যেন দিন মंडन করে ফেলে তাহলে হিংসা বিদ্ধেশ করা যাবে আমি আমার কথা শেষ করতেছি সয় আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজনকে আরেকজনের উপরে বিদ্বেষ করে একজন আরেকজনকে গাল দেয় একজন আরেকজনের সাথে শত্রুতা করে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আপনি আমাকে শিখিয়েছেন ইন্নাশ শাইতান আলাইকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও আমরা শয়তানকে শত্রু বানাই সাত আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা কামাই করে হালালের তোয়াক্কা করে না হারামের তোয়াক্কা করে না অথচ আল্লাহ তাআলা বলেছেন যে রিজিকের প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সবাইকে রিজিক দেবেন আর আমিও সেই প্রাণীদের অংশ অতএব আমার কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর আমাকে রিজিক দেওয়া আর আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম যে এরা ভরসা করে কিন্তু আমি আল্লাহকে বলতে শুনেছি আপনি আমাকে হাসবুহু যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট মনে থাকবেন আপনার কথা এক বাক্যে বলে আমি নেমে যাচ্ছি এক নেকামলকে বন্ধু বানাবেন দুই আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবেন প্রবৃত্তির আনুগত্য করবেন না তিন দামি জিনিস আল্লাহর কাছে দান করবেন ব্যয় করবেন চার আপনি সম্মানিত তখন হবেন যখন তাকবান হবেন পাঁচ আপনি কখনো কাউকে অভিশাপ দিবেন না হিংসা করবেন না ছয় আপনি কারো প্রতি বিদ্বেষ করবেন না শত্রুতা লাগবেন না যদি রাখতে হয় শয়তানের সাথে রাখবেন সাত আপনি কখনো মালিক আল্লাহ আপনি কারো উপরে ভরসা করবেন না একমাত্র ভরসা করবেন আল্লাহর আমাদের সম্মানিত রাজ্জাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহ তার বড় ছেলে অনেক ভালো আলেম আব্দুল্লাহ বিন আব্দুল্জা খাফিজা আপনাদের মাঝে কথা বলবেন